আসসালামু আলাইকুম উপস্থিত ডাক্তার ভাই বোনেরা, হোমিওপ্যাথি স্টাডি অ্যান্ড রিসার্চ ফাউন্ডেশনের আজ 664তম ক্লাস। এই 664তম ক্লাসে আমরা রোগীলিপি শিখব। গত কয়েকটি ক্লাস থেকে আমরা রোগীলিপিতে অঙ্গ বিশেষে যে সকল লক্ষণ সংগ্রহ করতে হবে সে বিষয়ে আলোচনা চলছে। তার ধারাবাহিকতায় আজকে আমাদের বিষয় দাঁত। গত কয়েকটি ক্লাসে আমি বলেছি রোগী দাঁতের কোনো সমস্যা নিয়ে আসেনি, দাঁতের কোনো সমস্যা নিয়ে আসেনি কিংবা কানের কোনো সমস্যা নিয়ে আসেনি, মাথার কোনো সমস্যা নিয়ে আসেনি। আমরা যেমনি করে রোগী পেটের ব্যথা নিয়ে আসলে কিংবা মাথা ব্যথা নিয়ে আসলে, রোগীর যে কোনো সমস্যা নিয়ে আসলে আমরা যেমনি করে রোগীর পিপাসা, জিহ্বা, লালা, ক্ষুধা, খাদ্য, বায়ু নিঃসরণ, মল, মূত্র, এই সকল বিষয় যেভাবে আমরা জানি বা জানার চেষ্টা করি, ঠিক একইভাবে রোগীর যে রোগী দাঁতের কোনো সমস্যা নিয়ে আসেনি, অন্য সমস্যা নিয়ে আসার পরেও আমরা রোগীর দাঁত থেকে কিছু তথ্য সংগ্রহ করতে পারি যার মাধ্যমে রোগীর ওষুধটিকে, রোগীর সাদৃশ্য ওষুধটিকে আরো বেশি সাদৃশ্যতম করা অথবা রোগীর জন্য সাদৃশ্য ওষুধ নির্বাচনের ক্ষেত্রে এই লক্ষণগুলি আমাদেরকে সহায়তা করতে পারে। তাহলে আজকে আমরা শিখব দাঁত থেকে আমরা কি সংগ্রহ করতে পারি, দাঁতের কি কি লক্ষণ সংগ্রহ করতে হবে। এক নম্বরে আমরা দেখতে পারি দাঁতের গঠন। এক নম্বরে দাঁতের গঠন, দুই নম্বরে দাঁতের বর্ণ, তিন নম্বরে দাঁতের অনুভূতি, চার নম্বরে দাঁতের কিছু রোগ, পাঁচ নম্বরে দাঁতের প্রকৃতি, ছয় নম্বরে কাজ, সাত নম্বরে ব্যথা, আট নম্বরে দাঁতের মধ্যে গন্ধ, নয় নম্বরে কোনো ধরনের আঘাত, দশ নম্বরে দাঁতের অন্যান্য। দশটি ধাপে আমরা দাঁত সম্পর্কে জানতে পারি। আমি আবার বলছি, এটা দাঁতের কোনো সমস্যা নিয়ে রোগী আসেনি, তারপরও আমরা রোগীর দাঁত থেকে যে সকল তথ্য সংগ্রহ করতে পারি, যে সকল লক্ষণ জানতে পারি, যে সকল লক্ষণগুলি আমাদের জানা জরুরি, সেই বিষয়ে আমরা এখন আলোচনা চলবে। তাহলে এক নম্বর দেখব দাঁতের গঠন সম্বন্ধে উপস্থিতি। এক নম্বর দাঁতের গঠন, দাঁতে দাঁত জ্বলে আছে কিনা, একটার মধ্যে আরেকটা, একটা আরেকটার উপরে, একটা আরেকটার উপর দিয়ে কিনা, দাঁতে দাঁত জ্বলে আছে কিনা, একটির উপর আরেকটি দাঁত আছে কিনা। এক নাম্বার দাঁতে দাঁত জ্বরে আছে কিনা, মানে একটির উপরে আরেকটি দাঁত, যেমন একটির উপরে আরেকটি, একটার উপরে আরেকটা, এভাবে আছে কিনা তা দেখতে হবে, দাঁতে দাঁত জ্বরে আছে কিনা। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।
সম্মানিত উপস্থিতি আমি আবার বলছি দাঁতে দাঁত জ্বরে আছে কিনা দেখতে হবে। তাহলে দাঁতে দাঁত জ্বরে আছে বলতে কি বুঝি? একটির উপর আরেকটি, এই যে দাঁতে দাঁত জ্বরে থাকা এই কথাটির অর্থ আপনারা বুঝতে পারছেন কিনা লিখেন তো। দাঁতে দাঁত জ্বরে থাকা, একটির উপর আরেকটি দাঁত, দাঁতগুলি একটার উপর আরেকটা জ্বরে আছে কিনা তা জানতে হবে। এই দাঁত জ্বরে থাকা একটির উপর আরেকটি, এটা আপনারা বুঝেছেন কিনা একটু লিখেন। দাঁতে দাঁত জ্বরে থাকা, দুই নাম্বার দাঁত ছোট হয়ে যায় কিনা, দাঁতগুলো ক্ষয় হতে হতে দাঁতগুলি ছোট হয়ে যাচ্ছে কিনা এটা আপনাকে দেখতে হবে। দাঁতগুলি ছোট হয়ে যাচ্ছে কিনা তা দেখতে হবে। দাঁতগুলি বাটির মতো গর্ত, বাটির মতো গর্ত কিভাবে বলি? জাস্ট এরকম হয়ে যায়, বাটির মতো গর্ত হয়ে যায় কিনা। দাঁতটা আছে জাস্ট এই দাঁতটা, এরকম গর্ত হয়ে যায় কিনা, বাটির মতো গর্ত হয়ে যায় কিনা। তিন নম্বরে দাঁতটি বাটির মতো গর্ত হয়ে যায় কিনা তা দেখতে হবে। তাহলে দুই নম্বরটা কি, দাঁতটি ছোট হয়ে যাচ্ছে কিনা। তিন নম্বরে দাঁতগুলো বাটির মতো গর্ত হয়ে যায় কিনা। চার নাম্বার দাঁতের ধারগুলো খাড়া হয়ে উঠে কিনা, দাঁতের ধার, দাঁতের ধারগুলি খাড়া হয়ে উঠে কিনা, দাঁতের ধারগুলো পার্শ্বগুলি খাড়া হয়ে উঠে কিনা। চার নাম্বার পাঁচ নাম্বার দাঁতের ধারগুলো তীক্ষ্ণ কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, যা অন্য বিপরীত মানিতে আঘাত করে, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, যা মানিতে আঘাত করে, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা। ছয় নাম্বার দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে খাস কাটা আছে কিনা, খাস কাটা, দাঁতে খাস কাটা কিনা, করাতের ন্যায় ধারগুলি কিনা, পাশগুলি করাতের মতো, ধারগুলি করাতের মতো কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা, দাঁতের উপর আঠালো আস্তর, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। এই যে নয়টি পয়েন্ট আমি বললাম এক এক করে, এক নাম্বার দাঁতে দাঁত জড়িয়ে থাকে কিনা, মানে একটির উপরে আরেকটি হয় কিনা, দাঁতগুলি ছোট হয়ে যাচ্ছে কিনা, বাটির মতো গর্ত হয়ে যাচ্ছে কিনা, দাঁতের ধারগুলি খাড়া খাড়া কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁত দাঁতের খাস কাটা কিনা, দাঁতের করাতের ন্যায় ধার কাটা কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। এই যে আমি নয়টি বললাম, এই নয়টির মধ্যে আপনারা যে যে কটি পারেন একটু লিখে দেন, যার যে কটি মনে আছে একটু লিখে দেন, তাহলে বুঝতে পারবো আপনারা বুঝেছেন। লিখেন যে যে কটি পারেন লিখে দেন, যে যে কটি পারেন লিখে দেন। যে যে কটি পারেন লিখে দেন।
যে যে কোটি পারেন লিখেন। আবার বলছি আমি দাঁতে দাঁত জ্বরে আসে কিনা, দাঁত ছোট হয়ে যায় কিনা, দাঁতগুলি বাটির মতো গর্তযুক্ত কিনা, দাঁতের ধারগুলি খাড়া খাড়া কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে খাস কাটা কিনা, ওরাতের ন্যায় ধারগুলি কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। এর মধ্যে আপনারা যে যে কটি পারেন লিখে দেন, যে যে কটি পারেন লিখে দেন। এক নম্বর, দাঁতে দাঁতে জ্বরে আছে কিনা, দাঁতগুলি ছোট হয়ে যাচ্ছে কিনা, দাঁতগুলি বাটির মতো দাঁতে বাটির মতো গর্ত আছে কিনা, ধারগুলি খাড়া খাড়া কিনা, ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে খাস কাটা কিনা, করাতের ন্যায় ধার কাটা কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। যার যে কটি মনে আছে লিখে দেন। বহুভিত্তিক পরিবার লিখছে দাঁতের মাড়ি ক্ষত কিনা, এই ক্ষতের কাছে পরে যাব, আমি একবারে বলি নাই দাঁতের ক্ষত, দাঁত ব্যথাও কিন্তু আমি বলি নাই, দাঁতের উপরে পাটি ফুলা বা ব্যথা কিনা আমি একটাও বলি নাই, আক্কেল দাঁত উঠে কিনা আমি তাও জিজ্ঞাসা করি নাই। আমি যে কটা বলছি তার মধ্যে লিখেন, আমি ধাপে ধাপে যাচ্ছি। আগে শুধু গঠনটা আপনারা লিখেন, গঠনটা শুধু গঠনটা লিখেন, দাঁতের গঠনটার ক্ষেত্রে আমরা কি দেখব বা কি জানব। আচ্ছা, মনির হোসেন তো লিখছে অনেক কটাই, দাঁত একটার উপর আরেকটা, ফাহিমা, ইয়াসমিন আক্তার, জি সবাই লিখেন। আমি আবার বলছি দাঁতের গঠন, দাঁতের গঠন, দাঁতে দাঁত, দাঁতে দাঁতে জ্বরে আছে কিনা, একটার উপরে আরেকটা জ্বরে আছে কিনা, দাঁত ছোট হয়ে যায় কিনা, দাঁতগুলো বাটির মতো গর্তযুক্ত কিনা, দাঁতের ধারগুলো খাড়া হয়ে উঠে কিনা, দাঁতের ধারগুলি তীক্ষ্ণ কিনা, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে খাস কাটা কিনা, করাতের ন্যায় ধার কাটা কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। লিখেন সবাই লিখেন। আমি সর্বশেষ বলছি দাঁতের গঠন, দাঁতে দাঁতে জ্বরে আছে কিনা, দাঁত ছোট হয়ে যাচ্ছে কিনা, দাঁতগুলি বাটির মতো গর্ত হয়েছে কিনা, দাঁতের ধারগুলি খাড়া খাড়া কিনা, দাঁতের ধারগুলো তীক্ষ্ণ কিনা, যা মাড়িতে আঘাত করে, দাঁতে এনামেলের অভাব কিনা, দাঁতে খাস কাটা কিনা, করাতের ন্যায় ধার কাটা কিনা, দাঁতের উপর আঠালো আস্তর আছে কিনা। সময় উপস্থিতি, এতক্ষণ আমরা শুনলাম দাঁতের গঠন, এইবার দেখতে চাই দাঁতের বর্ণ। ধন্যবাদ, আপনারা অনেকেই লিখছেন, ডাক্তার হুমায়ুন কবির একেবারে সব কটাই লিখছেন, ধন্যবাদ, একেবারে নয়টি লিখছেন। এবার দেখব দাঁতের বর্ণ, দাঁতের বর্ণ একদম প্রথম প্রশ্নটি হচ্ছে, আপনাদের মাথায় রাখতে হবে
দাঁতের বর্ণের কোনো পরিবর্তন আছে কিনা? দাঁতের বর্ণের কোনো পরিবর্তন আছে কিনা? এক নাম্বার পয়েন্ট, দাঁতের বর্ণ আপনাকে প্রথম দেখতে হবে, দাঁতের বর্ণের মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা, দাঁতের বর্ণের মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা। সময় উপস্থিতি, এই যে আমি দাঁতের গঠনের যেই কয়টি কথা বললাম, আপনারা বলেন তো এই কথাগুলির আলোকে এই সমস্যাগুলি যাদের মধ্যে পাওয়া যায়, গঠনের যে বর্ণনা দিলাম এতক্ষণ, এই ধরনের গঠনগত পরিবর্তন যদি 100 রোগীর মধ্যে থাকে, তার মধ্যে কতজন রোগী তাদের এই সমস্যার জন্য শতকরা কতজন এই সমস্যার ওষুধের জন্য বা চিকিৎসার জন্য ডাক্তারের কাছে যেতে পারে একটু লিখেন তো। এই যে আমি 9টা স্তর বললাম দাঁতের গঠন, এই 9টা স্তর 100 জন রোগীর মধ্যে যদি দেখা দেয়, তার মধ্যে কতজন রোগী, এই 100-র মধ্যে কতজন রোগী এই রোগের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে আসে একটু লিখেন তো দেখি, একটু লিখেন। আবারও বলছি, এই দাঁতের গঠন এতক্ষণ আমি যা বললাম, এই দাঁতে দাঁতে জড়িয়ে থাকা, দাঁত ছোট হয়ে যাওয়া, দাঁতের দাঁতের প্রান্তে বাটির মতো গর্ত হয়ে যাওয়া, দাঁতের ধারগুলি খাড়া থাকা, ধারগুলি তীক্ষ্ণ হওয়া, এনামেল কমে যাওয়া, দাঁতে খাঁজ কাটা থাকা, দাঁত করাতের নেট ধার কাটা থাকা, দাঁতের উপর আঠালো আস্তর থাকা, এই জীব এত সব লক্ষণ 100 রোগীর মধ্যে থাকলে এই 100-র মধ্যে কতজন এই রোগ সমস্যার জন্য ট্রিটমেন্ট নিতে আসবে একটু লিখেন। কেউ লিখছেন 0%, কেউ লিখছেন 1-2%। কিন্তু আপনাদের কাছে আরেকটি প্রশ্ন, এতক্ষণ আমি যেগুলি বললাম এই লক্ষণগুলি প্রত্যেকটা কিন্তু রুব্রিক, প্রত্যেকটা কিন্তু রোগীর সমস্যা, কিন্তু রোগীরা এটাকে সমস্যা মনে করে না, কিন্তু আমরা এই প্রত্যেকটা পয়েন্ট দিয়ে আমরা রোগীর ওষুধকে আলাদা করতে পারি। তাহলে রোগীলিপিতে এই তথ্যগুলি আমাদের জানা প্রয়োজন কিনা লিখেন তো। এতক্ষণ যে বললাম এই যে দাঁতের গঠন, এই গঠনগুলি প্রত্যেকটা রুব্রিক, এই প্রত্যেকটা রুব্রিকের আলোকে আমরা রোগীর ওষুধটাকে বাছাই করতে পারি, আমরা রোগীর একাধিক ওষুধ থেকে এই লক্ষণগুলি দিয়ে একটা ওষুধ আলাদা করতে পারি, অথবা একটা ওষুধকে আমরা একটা ওষুধের কাছাকাছি যেতে পারি। রোগীদের এই তথ্যগুলি একজন রোগীর রোগীলিপিতে এই লক্ষণগুলি আমাদের কতটুকু জানা দরকার বা প্রয়োজন কিনা একটু লিখেন। ডাক্তার এ আর সিরানি মোল্লা লিখছেন 100% প্রয়োজন। সমাজ উপস্থিতি, আমি 100% বুঝি না, প্রয়োজনে কোনো পার্সেন্টেজ নাই, প্রয়োজনের কোনো পার্সেন্টেজ হতে পারে না, এটা জানতে হবে, এটা আমার জানাই দরকার, জানা লাগবে আমার অসুখ বাঁচার ক্ষেত্রে কোন লক্ষণ যে আমার কাজে লেগে যাবে তা আপনি কখনো বলতে পারবেন না। অতএব এই যে দাঁতের গঠনের যে লক্ষণগুলি আমাদের জানা দরকার, এটা অনেক সময় আমরা ভাবিই না। এই দাঁতের গঠন দিয়ে যে রোগীর ওষুধটার কাছাকাছি যাওয়া যায়, একটি ওষুধ নির্ণয় করা যায়, এটা আমরা অনেক সময় ভেবেও দেখি না। এটা আমাদের মনে হয় যেন এটা একেবারে খুব প্রয়োজন নেই, শুধু প্রয়োজন রোগী কি পছন্দ করে কি পছন্দ করে না, কি খাবার তার অসহ্য, তার জিহ্বাটা কেমন, চেহারাটা কেমন, পানি খায় কিনা, ক্ষুধা আছে কিনা, কটার সময় ক্ষুধা লাগে, আমার মনে হয় যেন এই কটা কথার মধ্যেই হোমিওপ্যাথিক রোগীলিপি একদম সীমাবদ্ধ হয়ে যাচ্ছে।
না আমি প্রায় বলি এই পেশিতে অসুখ বাসায়ের ক্ষেত্রে রোগীর চেম্বার ঢুকবে আর বের হবে এর মধ্যেই ঢুকবে বের হবে এর ফাঁকে রোগী আপনার চেম্বারে আমাদের চেম্বারে কথাবার্তা চাল চলন আচার আচরণ তার চলন বলন লেনদেন করা সব মিলে প্রত্যেকটা পয়েন্ট আমরা ওষুধ বের করতে পারি রোগীর দাঁত দাঁত দিয়ে তো আপনি দাঁত দেখে ওষুধ দিতে পারবেন যেমনি করে নখ দেখে ওষুধ দেওয়া যায় ঠিক তেমনি করে দাঁত দেখে ওষুধ দিতে পারবেন দাঁতের সম্পূর্ণ আলোচনা যদি শেষ হয় তখন বুঝতে পারবেন যে আসলে রোগীর লিপিতে দাঁত কতখানি প্রয়োজন সম্পূর্ণ যখন শেষ করব আলহামদুলিল্লাহ আমার বিশ্বাস আমরা বুঝতে পারবেন শুধু দাঁত দিয়ে ওষুধ দেওয়া সম্ভব দাঁত দিয়ে হোমিওপ্যাথিক চিকিৎসা করা সম্ভব এবার আসি দাঁতের বর্ণ দাঁতের বর্ণের পরিবর্তন কিনা এটা কি রোগীকে প্রশ্ন করবেন না আপনি দাঁতগুলো দেখবেন নর্মাল দাঁতের যে কালার থাকে তার মধ্যে ভিন্নতর আসছে কিনা আপনাকে দেখতে হবে দাঁতটি কালো কিনা ডোরা ডোরা দাগ কাটা কিনা আঘাতের পর কালো দাগ পড়ে আছে কিনা এটা আপনাকে দেখতে হবে এবং কঠিন আবরণ জন্মালে তার রংটা কি কালো বর্ণের হয় কিনা দাঁতগুলি ময়লা আবৃত কিনা দাঁতের বর্ণ আপনার দেখতে হবে দাঁতের বর্ণ বর্ণের মধ্যে কোনো পরিবর্তন আছে কিনা দাঁতটি কালো ডোরা ডোরা দাগ আঘাতের পর কালো দাগ আপনাকে দেখতে হবে দাঁতে ময়লা আবৃত কিনা দেখে নিতে হবে এইবার দাঁতের বর্ণ জানলাম এক নম্বর জানলাম দাঁতের গঠন দুই নম্বর দাঁতের বর্ণ রুব্রিক ডিকশনারি বই কমপ্লিট এখন মার্কেটে পাবেন আলহামদুলিল্লাহ এখন থেকে মার্কেটে অ্যাভেলেবেল পাবেন ডাক্তার রিয়াসের আলী মোল্লা আপনাকে দেখি কালকে একটি ঠিকানা দেব আপনার কলকাতার ঠিকানা দেব কোথায় পাবেন কালকে থেকে হোমিওপ্যাথিক মেডিকেল ডিকশনারি আলহামদুলিল্লাহ কালকে থেকে অ্যাভেলেবেল সারা দেশেই পাবেন বাংলাদেশে অ্যাভেলেবেল পাবেন আর কলকাতা হয়তো একটু দেরি হবে যেতে ইনশাল্লাহ পেয়ে যাবেন দাঁতের বর্ণ বর্ণ মধ্যে কি দাঁতের বর্ণটা পরিবর্তন দেখা দিয়েছে কিনা দাঁতটি কালো ডোরা ডোরা দাগ কাটা আঘাতের পর কালো দাগ কঠিন আবরণ জন্মালে তার রংটা কি হয় দাঁতের বর্ণটা কি কালো বর্ণ হয় কিনা দাঁত ময়লা আবৃত কিনা এগুলো দেখে নিতে হবে তাহলে দুই নম্বরে গেল কি দাঁতের বর্ণ এক নম্বরে গেল গঠন দুই নম্বরে বর্ণ এইবার আসে দাঁতের অনুভূতি এবার দাঁতের অনুভূতি দাঁতগুলি ঠকঠক করে নড়ে কিনা দাঁতগুলি ঠকঠক করে নড়ে কিনা দাঁতে পোকা হাঁটার ন্যায় অনুভূত হয় কিনা পোকা হাঁটার ন্যায় অনুভূতি আছে কিনা দাঁতগুলি অনুভূতিহীন মনে হয় কিনা দাঁতগুলো অনুভূতিহীন মনে হয় কিনা দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা অনেক সময় দাঁতে দাঁতে আটকে যায় আর খুলতে অনেক কষ্ট হয় এমন কিনা দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা চাপাইতে সব জায়গায় পাবেন বাংলাদেশের হোমিওপ্যাথিক লাইব্রেরিগুলোতে খুঁজলেই পাবেন সারা বাংলাদেশের সকল হোমিওপ্যাথিক লাইব্রেরিতে পাবেন আচ্ছা
দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা, দাঁতে শীতলতা অনুভব হয় কিনা, এই পাঁচটি আমি আবার বলছি। দাঁত ঠক ঠক করে নড়ে কিনা, দাঁতে পোকা হাঁটার ন্যায় অনুভূতি হয় কিনা, দাঁত অনুভূতিহীন মনে হয় কিনা, দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা, দাঁতে শীতলতা অনুভব করে কিনা, এই পাঁচটা একটু লিখে দেন, লিখেন পাঁচটা। দাঁত ঠক ঠক করে নড়ে কিনা, দাঁতে পোকা হাঁটার ন্যায় অনুভূতি হয় কিনা, দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা, অনুভূতিহীন মনে হয় কিনা, দাঁতে শীতলতা অনুভব করে কিনা। অনেক সময় মনে হয় দাঁতটি লম্বা হয়ে গেছে, লম্বা দাঁত লম্বা হয়ে উঠছে, এরূপ অনুভব করে কিনা, এই অনুভবটি রাতে শুইতে গেলে অনুভব করে কিনা, অথবা খাবার চিবানোর সময় এটা অনুভব করে কিনা, দাঁতগুলি লম্বা হয়ে গেছে। ওই দাঁতগুলোতে, যে দাঁতগুলি ক্ষয়প্রাপ্ত, ওই দাঁতের মধ্যে দাঁতগুলি লম্বা অনুভব করে কিনা, ক্ষয়িত দাঁত অথবা কর্তন দাঁতে লম্বা অনুভব করে কিনা, যদি লম্বা অনুভব করে সেই ক্ষেত্রে আমাদের ওষুধ রয়েছে। দাঁতের মধ্যে সুরসুর অনুভব করে কিনা, ডাক্তার ফাহিমা আক্তার ধন্যবাদ। দাঁতগুলি ঠক ঠক করে নড়ে কিনা, দাঁতগুলি ঠক ঠক করে নড়ে কিনা। সাত নাম্বার, দাঁতে সুরসুর অনুভব করে কিনা, যদি সুরসুর অনুভব করে, সম্মানিত উপস্থিতি, দাঁতে সুরসুর অনুভব করে কিনা, এই কথা আপনি শুনলেন, রোগী বলল আমার দাঁতে ঠক ঠক অনুভব করে, এই কথা জেনে কোনো লাভ আছে কি একটু লিখেন তো, এই কথা জেনে কোনো লাভ আছে কি? আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার দাঁতে সুরসুর অনুভব করে কিনা, আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার দাঁতে সুরসুর অনুভব করেন কিনা, যদি রোগী জবাব দেয় যে আমার দাঁতে সুরসুর অনুভব করে, এই কথা জেনে লাভ কি বলেন তো, কি লাভ? এই কথা জিজ্ঞাসা করে কোনো লাভ আছে কি? আপনারা বলেন কোনো লাভ আছে কি, জবাব দেন। আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার দাঁতের মধ্যে সুরসুর অনুভব করেন কিনা, যদি রোগী বলে আমার দাঁতে সুরসুর অনুভব করি, এই কথা জিজ্ঞাসা করে লাভ কি, কি প্রয়োজন, কি লাভ বলেন, কি লাভ? আমি আবারও বলছি, আপনি রোগীকে প্রশ্ন করলেন আপনার দাঁতের মধ্যে সুরসুর অনুভব করেন কিনা, রোগী আপনাকে জবাব দিল আমার দাঁতের মধ্যে আমি সুরসুর অনুভব করি, এই কথা রোগীকে জিজ্ঞাসা করে কি প্রয়োজন বা কি লাভ হবে বলেন, বলেন কি লাভ, জবাব দেন কি লাভ। ডাক্তার এ আসেন আল্লাহ মোল্লা লিখছেন যে লাভ আছে, লাভ কি, যদি ওইগুলি রুব্রিকে কনভার্ট, এটা রুব্রিক, এই যে দাঁত দাঁতে সুরসুর করা, এটা একটা রুব্রিক, এটা রুব্রিক, দাঁতে সুরসুর করা রুব্রিক, দাঁতের মধ্যে ফর্মিকেশন রুব্রিক। আমি যদি বলি, যদি রোগী বলে
দাঁতের মধ্যে সুরসুর করে এই কথা জেনে কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আপনি রোগীকে প্রশ্ন না করেন যে আপনার এটা কোন সময় বা কোন প্রেক্ষাপটে এই সুরসুরটা অনুভব করেন, যদি রোগী বলে আমার সন্ধ্যাকালে অথবা ব্যথাকালে আমার দাঁতের মধ্যে সুরসুর করে, তার আগ পর্যন্ত এই সুরসুর শব্দটি শুনে কোনো লাভ নেই। সম্মানিত উপস্থিতি, আমি আবারও বলছি, এই যে রোগীর দাঁতের মধ্যে সুরসুর করা, এটা শুনে কোনো লাভ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি রোগীর এই সুরসুরটা কখন করে দিনে কিংবা রাতে, দিনে কিংবা রাতে ব্যথার সময় না ব্যথার সময় ব্যতীত যদি আপনি জিজ্ঞাসা না করেন, শুধুমাত্র দাঁতের মধ্যে সুরসুর করে, রোগী যদি বলে আমার দাঁতে সুরসুর করে, শুধু এই কথা শুনে কোনো লাভ নেই যতক্ষণ না আপনি সময়টা এবং কোন প্রেক্ষাপটে সুরসুর করে তা না জানবেন, তার আগ পর্যন্ত এটা জেনে কোনো লাভ নেই। আট নাম্বার, দাঁতের মধ্যে চুলকায় কিনা, এক কথা ওষুধ হবে না, জি ওষুধ তো হবেই না, লক্ষণ তো জানতে হবে দাঁতে চুলকায় কিনা, এই চুলকায় কিনা এর আলোকে আর কি প্রশ্ন করতে হবে বলেন তো আপনারা। রোগী যদি বলে আমার দাঁতে চুলকায়, রোগী যদি বলে আমার দাঁতের মধ্যে চুলকায়, যদি রোগী বলে আমার দাঁতে চুলকায়, সেই ক্ষেত্রে আর কি প্রশ্ন করতে হবে দেখি কে পারেন বলেন। রোগী যদি বলে আমার দাঁতের মধ্যে চুলকায়, সেই সময় রোগীকে আর কি প্রশ্ন করতে হবে লিখে জানান, লিখেন। রোগী যদি বলে আমার দাঁতে চুলকায়, তাহলে আপনাকে আর কি প্রশ্ন করতে হবে, আপনাকে জানতে হবে খোলা বাতাসে বা রাত্রিকালীন আহারের সময় চুলকায় কিনা, খোলা বাতাসে, খোলা বাতাসে যদি চুলকায় ওষুধের নাম অ্যানাকার্ডিয়াম, আর যদি রাত্রিকালীন আহারের আহারের পরে চুলকায় ওষুধের নাম কি আপনারাই বলেন। রাত্রিকালীন আহারের পরে যদি চুলকায়, দাঁতের মধ্যে চুলকায়, আপনারাই বলেন ওষুধটার নাম কি, রাত্রিকালীন আহারের পর যদি চুলকায় তাহলে আপনারাই বলুন ওষুধটির নাম কি। কেলিকা ধন্যবাদ। এবার দাঁত বড় এবং স্ফীত হওয়ার অনুভূতি দাঁতের মধ্যে অনুভব করে কিনা, দাঁত বড় হওয়া অথবা স্ফীত হওয়া এমনটা অনুভব করে কিনা, দাঁত অত্যন্ত লম্বা হয়েছে এমন মনে হয় কিনা, দাঁত অনেক লম্বা হয়েছে এমনটা অনুভব করে কিনা। আমি এই দশটি আবার বলছি, দাঁতের অনুভূতি, দাঁতগুলি ঠক ঠক করে নড়ে কিনা, পোকা হাঁটার অনুভূতি কিনা, দাঁতে অনুভূতিহীন কিনা, দাঁতে দাঁতে ধীরভাবে আটকে যায় কিনা, দাঁতের শীতলতা অনুভব করে কিনা, দাঁত লম্বা হয়ে উঠেছে, দাঁত লম্বা হয়ে উঠেছে এরকম অনুভব করে কিনা, দাঁতে সুরসুর অনুভব করে কিনা, দাঁতে চুলকায় কিনা, দাঁত বড় বা স্ফীত কিনা, দাঁত অত্যন্ত লম্বা হয়েছে এমনটা মনে হয় কিনা, এর মধ্যে আপনারা যে কয়টা পারেন লিখে দেন, তাড়াতাড়ি লিখেন, লিখেন, লিখলে এটা ঘোষণা দেব এখনই, যার যে কয়টি মনে আছে লিখেন, পরে একটি ঘোষণা দিচ্ছি। মার্চ মাসের 4 তারিখ থেকে 10 তারিখ
হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সার্চিং প্রোগ্রামের প্রথম পর্ব মার্চের 4 থেকে 10 তারিখ এই 7 দিন হোমিওপ্যাথি স্টাডি এন্ড রিসার্চ ফাউন্ডেশনের সার্চিং প্রোগ্রামের প্রথম পর্ব মার্চের 4 তারিখ থেকে 10 তারিখ মোট 7 দিন আর এই প্রথম পর্বে অংশগ্রহণ করতে পারবেন চাঁদপুর জেলার ডিএসএমএস পাস অথবা ডিএসএমএস চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন তৃতীয় কিংবা চতুর্থ বর্ষে পড়াশোনা করছেন এমন ছাত্রদের জন্য 4 থেকে 10 তারিখ পর্যন্ত 7 দিন ক্লাস চলবে কোনো প্রকার ফি নেওয়া হবে না একদম কোনো ফি নেওয়া হবে না খাওয়া থাকা সব ব্যবস্থা করবে এসএসআরএম খাওয়া থাকার সব ব্যবস্থা করবেন এসএসআরএম শুধু আপনারা আসবেন 7 দিন থাকবেন সারাদিন রেপার্টরি রাতে বেলা রুগীলিপি চেষ্টা করব এই 7 দিনে রেপার্টরি আর রুগীলিপি এই দুইটি কাজ যেন সম্পূর্ণ করে দেওয়া যায় কোনো প্রকার ফি নেওয়া হবে না এই 7 দিন থাকা খাওয়া সব দায়িত্ব এসএসআরএফ এর সমাজ উপস্থিতি এই প্রথম পর্বে চাঁদপুর জেলা ঠিক এই ধারাবাহিকতায় আমরা 64 জেলায় কাজ করব এক এক করে প্রথম পর্বে চাঁদপুর জেলা পরবর্তীতে আমরা তখন আমরা নির্ধারণ করব কোন জেলায় কাজ করব যারা অংশগ্রহণ করতে চান ওখানে নাম্বার দেওয়া আছে ঘোষণার মধ্যেই সেই নাম্বারে যোগাযোগ করে আপনাদের নামটি যারা আগ্রহী তাদের নাম এন্ট্রি করে নেবেন সম্মানিত উপস্থিতি এবার আসি দাঁতের অনুভূতি জি স্যার পারবেন চলে আসবেন ডাক্তার রিয়াসিন আলী মোল্লা চলে আসবেন এটা হবে আমাদের এসএসআরএফ কালীগঞ্জ বাজারে আমাদের প্রধান কার্যালয় হবে চাঁদপুর যারা আছেন চাঁদপুরবাসী তাদের জন্য প্রথম পর্ব এবার আসি 11 নম্বর কোন দাঁতে অসারতা অনুভব করে কিনা অসার সার নাই বোধ নাই অনুভূতিহীন অসার 12 নম্বর তেল যেন দাঁতে লাগানো রয়েছে এমন অনুভব করে কিনা দাঁতের মধ্যে তেল তেলে ভাব দাঁতের মধ্যে মনে হয় যেন তেল লেগে আছে এরকম অনুভব করে কিনা দাঁতে তেল লাগার অনুভূতি আছে কিনা কোন দাঁতের মধ্যে দপ দপ 13 নম্বর দাঁতের মধ্যে দপ দপ অনুভব করে কিনা দপ দপ কোন দাঁতের মধ্যে দপ দপ অনুভব করে কিনা কোন দাঁতের মধ্যে দপ দপ অনুভব করে কিনা দাঁতে অমসৃণ অনুভব করে কিনা অমসৃণ দাঁতের মধ্যে অমসৃণ অনুভব করে কিনা পনেরো নম্বর দাঁতে স্পর্শ কাতরতা অনুভব করে কিনা স্পর্শ করা যায় না ছোঁয়া যায় না ধরা যায় না স্পর্শ করা যায় না দাঁতের মধ্যে দাঁতগুলি স্পর্শ কাতর কিনা দাঁতের মধ্যে কোন ধরনের বাতাস সহ্য করতে পারে না এমন কিনা চিবানোর সময় ঠান্ডা পানিতে সামান্য ঠান্ডা পানিতে স্পর্শ কাতর কিনা বরাত করা দাঁতে গর্ত দাঁতে
দাঁতের অগ্রভাগে চাপলে স্পর্শ উত্তাপে কর্তন দাঁতে ক্ষয়িত চর্মন দাঁতে আহারের সময় উপরে কর্তন দাঁতে স্পর্শাধিক্য অনুভব করে কিনা, স্পর্শ করা যায় না। এই যে দাঁত, দাঁতে স্পর্শ করা যায় না, কখন এবং কোন দাঁতে তা বিস্তারিত জেনে নিতে হবে। ১৬ নম্বর, বিদ্যুৎ ঘাতের ন্যায় অনুভব করে কিনা, একদম চিরিক দিয়ে উঠে একদম বিদ্যুৎ ঘাতের ন্যায় অনুভব করে কিনা, শর্ট করে যেরকম দাঁতগুলি কোমল মনে হয় কিনা, কোমল দাঁতগুলি কোমল মনে হয় কিনা, দাঁত একসঙ্গে জুড়ে থাকে যেন সিরিজ দ্বারা জোড়া আছে, একদম আটকে আছে, এরকম অনুভব করে কিনা, দাঁতের মধ্যে টান টান অনুভব করে কিনা, দাঁতের মধ্যে টান টান অনুভব করে কিনা। এই যে ১৯টির মধ্যে আমি শেষ থেকে আবার বলছি, দাঁতের মধ্যে টান টান অনুভব করে কিনা, একটি দাঁত দাঁত একসঙ্গে জুড়ে থাকে যেন সিরিজ দ্বারা জোড়া আছে, এরকম অনুভব করে কিনা, কোমল মনে হয় কিনা দাঁতগুলি, বিদ্যুৎ ঘাতের ন্যায় অনুভব করে কিনা, দাঁত স্পর্শাধিক্য কিনা, দাঁত অমসৃণ অনুভব করে কিনা, দাঁতে দপদপ কর অনুভূত হয় কিনা, দাঁতে তেল লেগে আছে এমন অনুভব করে কিনা, দাঁতগুলি অসার মনে হয় কিনা, এক এক করে রোগীর কাছ থেকে এভাবে আমরা জেনে নিতে পারি। তাহলে কয়েকটি দাঁত আমরা এতক্ষণ আলোচনা করলাম দাঁতের, বলেন তো এতক্ষণ আমরা দাঁতের কয়েকটি দাঁত আলোচনা করলাম, একটু লিখেন দাঁত, তাড়াতাড়ি লিখেন কয়টি আলোচনা করলাম দাঁত, আটকে যায় বলতে একটি দাঁত আরেকটার মধ্যে অনেক সময় লগ্ন হয়ে যায়, ছুটতে চায় না দাঁতগুলি, আটকে আছে মনে হয় যেন খুলতে কষ্ট হচ্ছে, আটকে যাচ্ছে, চুয়াল আটকে যাও না, দাঁতটাই যেন লেগে আছে, আটকে আছে খুলতে কষ্ট, মনে হয় যেন আটকে গেল ঘামের মতো, এরকম অনুভব করে। কয়েকটা ধাপ আলোচনা হলো, তিনটি, এই তিনটি কি কি বলেন তো, লিখেন তো তিনটি কি কি, এই মুহূর্তে যারা লাইভে অংশগ্রহণ করছেন আপনাদের পরিচিত যারা আছে চাঁদপুরবাসী ডাক্তার, তাদেরকে এই নিউজটি দিয়ে দিবেন, তারা যেন খুব দ্রুত যোগাযোগ করবে, যারা আগে যোগাযোগ করবেন তারাই আসতে পারবেন, যারা আগে যোগাযোগ করবেন। এবার দাঁতের রোগ জানতে হবে, আজকে আর না, রোগীরা বিরক্ত হচ্ছে, আর সময় দেওয়া যাচ্ছে না, ইনশাআল্লাহ আগামী দিন আবার আমরা চলে আসব দাঁতের বাকি অংশগুলি নিয়ে। আজকে দাঁতের তিনটি, গঠন বর্ণ অনুভূতি, এই তিনটি আল্লাহ সাহেব আগের দিন, দাঁতের রোগ, দাঁতের প্রকৃতি, কাজ, ব্যথা, গন্ধ, আঘাত, অন্যান্য দাঁতের বাকি অংশগুলি, বাকি ধাপগুলি ইনশাআল্লাহ আগামী দিন আলোচনা করব। সর্বশেষ আবার সবাইকে জানিয়ে যাচ্ছি, হোমিওপ্যাথি স্টাডি রিসার্চ ফাউন্ডেশনের সার্চিং বাংলাদেশ এই প্রোগ্রামের প্রথম পর্ব, প্রথম পর্বে অংশগ্রহণ করতে পারবেন শুধুমাত্র চাঁদপুরে অবস্থানরত ডাক্তার ভাইরা, প্রথম পর্বে, প্রথম পর্বে যারা নবীন, তৃতীয় কিংবা চতুর্থ অথবা ইন্টার্নি অথবা সদ্য পাশ করেছেন তারা, তাদের অগ্রাধিকার, যারা সদ্য পাশ করেছেন তাদের অগ্রাধিকার। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ইনশাআল্লাহ আগামী দিন আবার রাত ৯:৩০টায় আপনাদের সাথে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।